আমি ফারজানা তাসনি, ফাউন্ডার অফ ফ্রেন্ড শারিস। তো আজকে লাইভ হয়েছে আমি আমাদের উত্তরা অফিস থেকে। আমি শুরুতেই উত্তর অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের উত্তর অফিসের অ্যাড্রেসটা হচ্ছে হাউস 7 রোড 21 সেক্টর 11। বর্তমানে ঢাকা সিটিতে আমাদের দুটি আউটলেট রয়েছে। আমাদের ধানমন্ডির আউটলেটটি হলো ধানমন্ডি 27 জেনেটিক প্লাজা স্বপ্নং 118। মিরপুরে আউটলেটটি হলো অনামিকা কনকর্ড শপিং সেন্টার শামীম সরণী শেওড়াপাড়া স্বপ্নং 113। তো যেসব আপুরা এসে দেখে নিয়ে যেতে চান তারা তো অবশ্যই শপে চলে আসবেন। আর যেসব আপুরা উত্তরার আশেপাশে আছেন, মানে প্রতিবেশী যেসব আপুরা আছো, তারা যদি মন চায় এসে দেখে নিয়ে যেতে পারো। তো দেখে নাও আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের পাটি শাড়ি পরে আছি। ইদানিং কিন্তু লাইভে দাঁড়ালে সব আপুরা শুধু পিঙ্ক শাড়ি খুঁজো, পিঙ্ক শাড়ি খুঁজো। তো অলরেডি আমি খুব সুন্দর একটা পিঙ্ক শাড়ি পরে চলে এসেছি, দেখে নাও। হাই আপু, হাই আপু, হ্যালো হ্যালো আপু, কেমন আছে? দেখে নাও আমি কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক পাটি শাড়ি পরে আছি। এবং তোমরা যারা রেগুলার লাইভে থাকো অলরেডি তোমরা জানো যে পাটি শাড়িগুলোর উপর ডিসকাউন্ট চলছে, রাইট? পাটি শাড়িগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট চলছে। এটার প্রাইস অনলি 800 টাকা। এবং এগুলো সুপার সফট, সুপার কমফোর্টেবল একটা শাড়ি। মানে এই শাড়িগুলো পরে আমার মনে হয় আমি ঘরে যে কোনো কাজ করতে পারবো। যদি ঘর ঝাড়ু দেওয়া মোছার কাজে বলা হয়, এই শাড়ি পরে করা ইজি হবে। মানে এগুলো খুবই কমফোর্টেবল, ইভেন নাইট ড্রেস হিসাবেও পরা যাবে, এতটাই কমফোর্টেবল। আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য কথাগুলো বললাম। অ্যাগেইন জয়েন, ওয়েলকাম আপু, তোমার অ্যাগেইন জয়েন শোনার জন্যই ওয়েট করছিলাম। আপনি অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ আপু এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য। তো দেখে নাও যারা পিঙ্ক শাড়ি খুঁজছো, অনেক কাপড়েই আছো যারা অ্যাকচুয়ালি হয়তো বা একবার বেশি পরতে চাও না, তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই পারফেক্ট, দেখতেও সুন্দর লাগবে। আর প্রাইস তো রিজনেবল আছেই, প্রাইস অনলি 800। আমার হাত, আমি যে সুন্দর একটা শাড়ি পরে আছি, এটার প্রাইস অনলি 800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ঝটপট স্ক্রিনশটটা তুলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করো। ওয়ান কালারটা নিয়ে নিলাম, কেমন হলো বলো তো? আপু নিয়ে নিয়েছো, আমি যখন দেখাচ্ছিলাম তোমাদের কথাই ভাবছিলাম যে আমাকে অনেকেই বলে রেখেছিলাম। ওকে, আমি পাটি শাড়ি, তোমরা যেহেতু হলুদ শাড়িটা খুঁজো, আমি তোমাদেরকে হলুদের দুইটা শেড দেখাবো। ওকে, দেখে নাও আমি ফোল্ড করা অবস্থায় দুটো শেড দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। ফোল্ড করা অবস্থায় ইয়েলোর দুটা শেড দেখাবো। দেখে নাও, এটা হচ্ছে ডিপ ইয়েলো, এটা হচ্ছে লাইট ইয়েলো। কেউ ইয়েলোটা নিতে চাইলে ডিপ ইয়েলো, লাইট ইয়েলো, দেখে নাও এটা লাইট, এটা ডিপ, দুটাই নিতে পারো, দুটো পড়লেই নাইস লাগবে। হাও আপু চলে আসলাম, আপু ওয়েলকাম। তাড়াতাড়ি দেখা শুরু, দেখানো আপু তাড়াতাড়ি দেখানো শুরু করবো, একটু টাইম দিই আপু, একটু কথা বলি, শাড়ি তো দেখানো হবেই নাকি? ওকে, আমি কোনটাকে দেখাবো, লাইটটা না ডিপটা? লাইটটাকে দেখাই, লাইটটা খুব সুন্দর, দেখে নাও। যারা পাটি শাড়ি খুঁজছো ইয়েলো কালার, এটা দেখতে পারো। এই ইয়েলো পাটি শাড়িটার সাথে তোমরা ইচ্ছা মতো ব্লাউজ দিয়ে পরতে পারো, কারো যদি মন চায় হোয়াইট পরতে পারো, কারো মন চাইলে গোল্ডেন পরতে পারো, কেউ যদি মন চায় রেডও পরতে পারো, গ্রিন পরতে পারো, মাল্টি কালার ব্লাউজ দিয়ে পরতে পারো, মাল্টি কালার ফ্লোরাল ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো এই লাইট কালারটার সাথে তোমরা যদি বিভিন্ন কালার ফ্লোরাল প্রিন্টেরগুলো পরো, দেন খুব সুন্দর লাগবে, অনেক নাইস লাগছে। থ্যাংক ইউ আপু, হাই আপু কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে শাড়িটার আঁচল। এই যে আঁচলে দেখ কি সুন্দর গোল্ডেন জড়ি সুতা টানা, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ আপু, শাড়িটা কিন্তু রিয়েলি নাইস। আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি একদম লাইট ইয়েলো কালারের একটা শাড়ি, অসম্ভব সুন্দর। শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। যারা ইয়েলো শাড়ি খুঁজছো, রাইট, অনেক আপুই আছো ইয়েলো শাড়ি খুঁজছো, নিয়ে ফেলতে পারো এই লাইট ইয়েলোটার সাথে। দেখে নাও, তুমি জুম্মনকে কই পাঠিয়েছো, কই পাঠিয়েছো? ওকে পাঠাইছো, তুমি একদম প্রাইম টাইমে পাঠাইছো। আচ্ছা, গুড গাই। আচ্ছা, আর রেডের সাথে কি কালার ব্লাউজ ভালো লাগবে আপু? রেডের সাথে তোমার কোন শাড়ি, শাড়ির উপর ডিপেন্ড করে। আচ্ছা আপু, জর্জেট পার্টি শাড়ি দেখাও আপু। জর্জেট পার্টি শাড়ি তুমি আগের ভিডিওস অপশনগুলোতে যাও, পেয়ে যাবা। ওকে, দেখে নাও, দারুণ সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি লাইট ইয়েলো কালারের। শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। আমার হাতে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস অনলি 800 টাকা। ভালো লাগলে যে স্ক্রিনশটটা তুলে ফেলো। হাই আপু, হাই আপু, দেখে নাও, প্রাইস অনলি 800। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস অনলি 800 টাকা। আপু জর্জেট শাড়ি দেখাও। ওকে আপু, দেখাবো না,
অনলি 800 টাকা, ভালো লাগলে নিয়ে পারো। আমি এখন এটা ডিপ সেটটা দেখাই, জাস্ট লাইট আর ডিপটা পাশাপাশি দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা কম বাজেটের মধ্যে শাড়ি নিতে চাও নিয়ে ফেলো, প্রত্যেকটা শাড়ি সুন্দর। ওয়াও, ইয়েলোটাও কিন্তু দারুণ সুন্দর, দেখো ইয়েলোটায়, ডিপ ইয়েলোটাও কিন্তু ভীষণ সুন্দর, যার যেটা মন চায় জাস্ট নিয়ে ফেলো। আচ্ছা, কিন্তু আমি ইয়েলো টাইপসের অনেকগুলো শাড়ি দেখাবো, সাথে থাকো। আচ্ছা, আপনার পরা পিঙ্কটা আছে, আমার সুন্দর আর কমফোর্টেবল শাড়ি। থ্যাংক ইউ পাতি, সুন্দর কমপ্লিমেন্টের জন্য। হ্যালো আপু, কেমন আছে? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার আঁচল, আঁচলটা কিন্তু অলওভার গোল্ডেন জড়িটার, অলওভার না, জাস্ট আঁচলটাই হচ্ছে গোল্ডেন জড়ি সুতা টানা আঁচলটা। এই গোল্ডেন জড়ি সুতাটা কিন্তু পরলে খুব ভালো লাগে। শাড়িটা বড়ি তো দেখতেই পাচ্ছ, তো সুন্দর শাড়িটা একটু ধরি, যার বেশি ভালো লাগে ছটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, ভালো লাগা মাত্র স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়ির প্রাইস অনলি 800 টাকা। আমার হাতে চমৎকার সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ নাকি, সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ, শাড়িটার প্রাইস অনলি 800 টাকা, সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। যার বেশি ভালো লাগে ছটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, ভালো লাগা মাত্র স্ক্রিনশটটা তুলে ফেলো, শাড়ির প্রাইস 800 টাকা। আপু অরেঞ্জ কালার হবে শাড়িটা? জি আপু, অরেঞ্জ কালার পাটি শাড়ি হবে, হাতের ঠামার লাগবে। আপু যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তুলো নিয়ে ফেলো, শাড়িটা আসলেই সুন্দর, এবং তোমার যখন পরবে যদি সুন্দর করে পরতে পারো, প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর লাগবে, মনে হবে এত সিম্পল শাড়ি বাট তোমাকে অনেক প্রিটি লাগছে, এরকম লাগবে। আপু রেড পাটি শাড়ির সাথে কোন কালার? আপু রেড পাটি শাড়ির সাথে তুমি রেড টেস্টের ব্লাউজও পরতে পারো, গোল্ডেন পরতে পারো, তুমি মাল্টি কালার পরতে পারো, ভালো লাগবে। এটা আমার লাগবে, আপু যা লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলো, শাড়িটা কিন্তু বেশ সুন্দর, অনলি সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800, অনলি 800 টাকায় সুন্দর পাটি শাড়িটা পেয়ে যাচ্ছ। ওকে, যেহেতু তোমরা হলুদ ফাল্গুন পরার জন্য শাড়িগুলো খুঁজছো, তো আমি একটু তোমাদেরকে এই টেপসের কালারগুলো আগে আগে দেখাই, কি বলো? এই টেপসের কালারগুলো দেখাই। ইভা, তানজিলা, আমাকে হচ্ছে অরেঞ্জ কালার পাটি শাড়ি পাবো। আমাকে অরেঞ্জ কালার পাটি শাড়ি দাও, ওই যে ওই যে ওইখানে। ওয়াও জাস, থ্যাংক ইউ। আর কী কী কালার আছে একটু দাও তো? এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা খেয়াল করো, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, আঁচলটা খেয়াল করো, গ্রিনের উপর গোল্ডেন, এই যে পাটি শাড়িগুলো অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল। জি আপু, পাটি শাড়িগুলো আসলেই অনেক সফট এবং কমফোর্টেবল। এটা হচ্ছে উপরের পার, খেয়াল করো, এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে নিচের পার। আপু তোমরা হোলসেল করো কি প্লিজ জানিও? না আপু, আমরা হোলসেল করি না। আপু শাড়িগুলো কয় হাত? তোমার আঁচল দেখছি অনেক কম। আপু আমার আঁচল কম না, আমার শাড়িটা তুমি দেখো, আমি এইভাবে ছেড়ে রেখেছি, আমি যখন এই দিক থেকে টানবো তখন আঁচলটা, এই দেখো আঁচলটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, শাড়িগুলো 12 হাতের থেকে কম হবে না, বাট ব্লাউজ পিস নাই। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম পাটি শাড়ি, যে কারণে শাড়ির নামই পাটি শাড়ি, দেখো একদম সার্থক নাম, পাটির মতো বোনা বোনা, পাটটা খেয়াল করো, পাটির মতো বোনা বোনা। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরি, যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, ভালো লাগা মাত্র স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়িটার প্রাইস অনলি 1150। আমার হাতে সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ, শাড়িটার প্রাইস অনলি অনলি 1150, 1150 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। আপু ভ্যালেন্টাইন্স ডের জন্য শাড়ি দেখাও। আপু আমি র্যান্ডম কালেকশন দেখাচ্ছি, তোমরা পছন্দ করে ফেলো, তোমরা তোমাদের শাড়ি পছন্দ করে ফেলো, কে কোনটা ভ্যালেন্টাইন্সে পরবা। এখন এমন না যে ভ্যালেন্টাইন্স মানেই শুধুই লাল পরতে হবে বা ব্লু পরলা, এরকম কিছু না, বাট আমি খুব সুন্দর একটা ব্লু শাড়িও তাহলে তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি, আমাকে ইভেন শুধু ব্লুটাও নাই, পাটি শাড়ির কালেকশনগুলো কই, অনলি অনলি 1150, 1150 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো, শাড়ির প্রাইস অনলি 1150। ডিসকাউন্টের জর্জেট দেখান প্লিজ, ফাল্গুনের ভ্যান্টেজ স্পেশাল। আপু জর্জেট শাড়ি সামনে আসবে, দেখিয়ে দিব, শাড়ির প্রাইস হচ্ছে অনলি 1150, 1150। জি আপু অরেঞ্জ কালারটা দেখতে চেয়েছিলা, একটু খেয়াল করো, যে অরেঞ্জ কালারটা দেখতে চেয়েছিলাম,
আমার হাতে এখন দারুণ সুন্দর একটা অরেঞ্জ কালারের পাটি শাড়ি অ্যাভেলেবল আছে, দেখে নাও। প্রত্যেকটা শাড়ি এখানে, যে শাড়িগুলো আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি তোমরা হচ্ছে ফাল্গুনেও পরতে পারবা, তোমরা গায়ে হলুদের প্রোগ্রামে পরতে পারবা। গায়ে হলুদের প্রোগ্রামে বিশেষ করে সবাই যদি এক ধরনের শাড়ি পরতে চাও এগুলো খুবই ভালো লাগবে। শাড়িগুলো পরবা, জাস্ট ফুলের অর্নামেন্টস দিবা, দেখতেই ভালো লাগবে। দেখে নাও, ফুলের অর্নামেন্টস দিয়ে পরলেও কিন্তু শাড়িগুলো খুবই নাইস লাগবে। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা অরেঞ্জের উপর গোল্ডেন, দেখে নাও। এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, আর এটা হচ্ছে শাড়িটার ফুল বডি, ফুল বডি অরেঞ্জ কালারের। তো চমৎকার সুন্দর শাড়িটা একটু ধরি, দেখে নাও, সুন্দর শাড়িটা একটু ধরি। যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়ির প্রাইস অনলি 800 টাকা। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, দেখতে পাচ্ছ, সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি। শাড়ির প্রাইস অনলি 800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। অনলি 800 টাকা। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটা তোলো, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করো। তোমার যে প্রাইস, আমি যেটা পরে আছি সেটার প্রাইসও হচ্ছে অনলি 800 টাকা, আর যে সেটা ধরে রেখেছি এটার প্রাইসও 800 টাকা, 800 টাকা। আপু অ্যাশ কালারটা দেখাও, আপু অ্যাশ কালারটা দেখতে চাও? আপু দেখি, যদি সম্ভব হয় দেখিয়ে দিব। দেখে নাও, সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800 টাকা, 800 টাকা। হাই সুইটি, আপু কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। হাতেরটা আমার লাগবে আপু। আপু হাতেরটা শাড়িটা আসলেই নাইস, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করো। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। অনলি 800, অনলি 800 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। ওকে, যেহেতু অরেঞ্জটা লাইক করছো তো আমি এই শাড়িটা দেখাবো। এবং এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি। এই কুচি প্রিন্টের শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। অ্যাশ কালারটা আছে পাটি শাড়ি, আর রেড আছে, রেড রেডটা দাও, কই রেডটা দাও, সেকেন্ড আপু আমি রেডটা দেখাবো। তোমরা যারা অ্যাশ কালারগুলো চাচ্ছ সেটা হচ্ছে কি আমার স্ট্রোকে আছে, তুমি আগের লাইভগুলো দেখলে দেখতে পাবা। বাট স্ট্রোক, হ্যাঁ যেটা বলছিলাম, এই মুহূর্তে আমার স্ট্রোকে নেই, মেকিং আছে। বাট অর্ডার করলে 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবা, সব মেকিং আছে। দেখা যায় কি আপুরা আগের লাইভগুলো দেখে অর্ডার করে, প্যাকেট করে দিয়ে দেয়। তো এই মুহূর্তে আমার হাতের কাছে নাই যে তোমাকে এক্সট্রা একটা কপি দেখাবো। আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার আঁচল, ভালো কাজ করছো। এটা হচ্ছে শাড়িটার আঁচল, এটা হচ্ছে শাড়িটার বডি, দেখে নাও। এটাও কিন্তু খুব সুন্দর কুচি প্রিন্টের একটা পাটি শাড়ি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারুণ সুন্দর কুচি প্রিন্টের একটা পাটি শাড়ি। এই যে এটা হচ্ছে শাড়িটার বডির অংশ, এটা হচ্ছে সুন্দর শাড়িটার বডির অংশ, দেখে নাও। এটা হচ্ছে বডির অংশ, আর এটা হচ্ছে কুচির অংশ। কুচিটা দেখো অ্যাশ কালারের, এটা হচ্ছে কুচির অংশ, দেখে নাও। শাড়ির প্রাইস অনলি 800 টাকা। আমার হাতে যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ এটার প্রাইস অনলি 800 টাকা। যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করো। আপু এটার প্রাইস হচ্ছে 800 টাকা। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এটা কিন্তু কুচি প্রিন্টের শাড়ি, দেখে নাও। এই প্রিন্টটা হচ্ছে তোমার কুচিতে পড়বে অনলি 800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো ফেলো। আপু তো আপু হ্যান্ড প্রিন্টের শাড়ি দেখাও, আপু হ্যান্ড প্রিন্টের শাড়ি দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। আর একটু গুছিয়ে নেই নাকি, একটু গোছগাছ করে নিই, দেন হ্যান্ড প্রিন্টের শাড়িটা দেখিয়ে দেবো। শাড়ির প্রাইস অনলি 1800, সরি শাড়ির প্রাইস অনলি 800, অনলি 800 টাকা। ওকে, যারা একদম রেড কালারটা দেখতে চেয়েছিলাম, যারা একদম রেড কালারটা দেখতে চেয়েছিলাম, দেখে নাও, রেড কালারটাও অ্যাভেলেবল আছে। ওকে, হাই আপু, হাই আপু কেমন আছে? দেখি না, এটা দারুণ সুন্দর রেড কালার, দারুণ সুন্দর রেড কালারের শাড়ি আমার হাতে রয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও একটা শাড়ি। এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, দেখে নাও, রেডের উপর গোল্ডেন। এটা হচ্ছে শাড়িটার আঁচল, এটা হচ্ছে শাড়িটার পাটটা, দেখো সেটা ফুল বডি। এটা কিন্তু একদম টুকটুকে রেড, এক কালারের লাল শাড়ি, এক কালারের লাল শাড়ি। এই শাড়িটাও ভীষণ সুন্দর, দেখে নাও। এক আপু মেবি আস করেছিল যে এই পাটি শাড়িটার সাথে কোন ব্লাউজ পরবা, রাইট? দেখে নাও, এটা যেহেতু রেড শাড়ি তুমি কিন্তু এটার সাথে গোল্ডেন ব্লাউজও যদি পরো ভালো লাগবে।
রেড ব্লাউজ পরলেও ভালো লাগবে, অথবা তুমি যদি ফ্লাওয়ার টেস্টের মানে ফ্লাওয়ার প্রিন্টের কিছু কাপড় আছে ওটা দিয়ে যদি ব্লাউজ পিস বানিয়ে দাও ভালো লাগবে। সেইটার প্রাইস অনলি 800 টাকা। আমার হাতে সুন্দর একটা রেড কালার শাড়ি দেখতেই পাচ্ছ, এটার প্রাইস অনলি 800, অনলি 800 টাকা। যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। অনলি 800 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। হাই আপু, হাই আপু কেমন আছো দেখে নাও, ধরে রাখলাম। রাকিব কি দেখাতে পারতেছে? অনলি 800 টাকা, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। তো আমি নেক্সট শাড়িতে চলে যাই। এটা খুব সুন্দর পাটি শাড়ি দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। পালগুন হলুদের শাড়ি তো দেখাচ্ছি, সাথে সাথে কিছু ফ্যান্সি টাইপের শাড়িও দেখাই। এত সুন্দর কালার, এটা হচ্ছে তোমরা একদম সব জায়গায় পরতে পারবা, সব ধরনের জায়গায় পরতে পারবা। মনে করো টি পার্টি হোক, ফ্রেন্ডদের হ্যাং আউট হোক, আর তোমাদের গেট টুগেদারই হোক। আপু তোমার লাইভ দেখার জন্য ওয়েট করি। আপু আমি তো টাইম মতো চলে আসি। প্রাইস কত আপু আমার হাতেরটা আমি একটু দেখে দিই, দেন প্রাইসটা বলছি। আমার হাতে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা ভীষণ সুন্দর, আমি একটু দেখে দিচ্ছি। ওয়াও, এই শাড়িটা রিয়েলি নাইস। দেখো আমার হাতে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, পাটি শাড়ি, একদম নামকরণের সার্থকতা। দেখো ফুল শাড়িটা কি সুন্দর, পাটির বোনো পাটির মতো বোনা। বাট যেটাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলবো, সেটা হচ্ছে যারা পাতলা শাড়ি পরো না তারা এটা স্কিপ করবা, কারণ এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে, মানে এই শাড়িটা ট্রান্সপারেন্টই হবে, দেখে নাও। বাট তুমি যদি সুন্দর করে পরতে পারো, পিন আপ টিন আপ করে, খুব একটা প্রবলেম হবে না। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস অনলি 1150। আমার হাতে যে পাটি শাড়িটা দেখতে পাচ্ছ এটার প্রাইস 1150 টাকা, অনলি 1150। আপু খুব কিউট লাগছে আপনাকে, থ্যাংক ইউ আপু। দেখে নাও সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস অনলি 1150, 1150 টাকা। গামছা চেকের শাড়ি হবে আপু? গামছা চেকের শাড়ি হবে আমার স্টকে, হিউজ গামছা চেকের শাড়িই হবে। বাট এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, আমি কোনো একদিন তোমাদেরকে গুছিয়ে একসাথে চেক প্রিন্টগুলো দেখিয়ে দিব। দেখে নাও সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1150, 1150। আপু তুমি যেটা পরেছো ওটা কত? আপু আমি যেটা পরেছি ওটার প্রাইস হচ্ছে 800, অনলি 800 টাকা। আপু অন্য কোনো কালার? আপু হিউজ কালার আছে, আমি 1x1 দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, অনলি 1150 টাকা। তো আমি আরেকটা শাড়ি দেখাবো, আমি আরেকটা শাড়ি দেখাবো, যারা ইয়েলো হাফ সিল্ক দেখতে চাও, যারা ইয়েলো হাফ সিল্ক শাড়ি দেখতে চাও এটা দেখতে পারো। এই ইয়েলো শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এবং খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাবা, জাস্ট খেয়াল করো। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। কেমন আছে জি আপু? ভালো আছি, হাই সবাই, নাই ভেরি নাইস, থ্যাংক ইউ, হাই হাই আপু কেমন আছে। এটা হচ্ছে শাড়িটার আঁচল, গ্রিন কালারের আঁচল। যারা ইয়েলো শাড়ি দেখতে চাচ্ছিল দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার পাট্টা, পাট্টা দেখো গ্রিন এবং আমার এটা রেড কালারের ডিজাইন করা। ওয়াও, কারা ইয়েলো শাড়ি দেখতে চাচ্ছিল দেখে নাও, এটা হচ্ছে নিচে পাড় এবং সেটা ফুল বডি দেখতেই পাচ্ছ ইয়েলো কালারের। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরি, একদম ফাল্গুনের একটা শাড়ি, সুন্দর শাড়িটা একটু ধরি, যার বেশি ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলবা। দারুণ সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইসটাও খুবই রিজনেবল। এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে অনলি 1050, অনলি 1050 টাকায় সুন্দর ইয়েলো শাড়িটা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু পরলে বেশ ভালো লাগবে, যারা একটু কম প্রাইসের মধ্যে ইয়েলো শাড়ি খুঁজছো এটা দেখতে পারো। শাড়ির প্রাইস অনলি, দেখে নাও সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1050 টাকা। আমিও নিউ ডিজাইন করে ব্লাউজ বানাচ্ছি, ওয়েট ছবি শেয়ার করবো। ওকে আপু ওয়েটিং। আপু এত নাইস শাড়ি দেখেছেন, আমি গত উইকেও দুটো শাড়ি নিয়েছি। আপু নিয়ে ফেলো, ছাড়ো নিয়ে ফেলো, এখন থেকে এক কাজ করো, শাড়িটা রেগুলার পরা শুরু করে ফেলো। আই লাভ টু হ্যান্ডি, থ্যাংক ইউ আপু, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে দেখে নাও সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, ইয়েলো এবং গ্রিনের কন্ট্রাস্ট, এই যে ইয়েলো এবং গ্রিনের কন্ট্রাস্ট, দারুণ সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1050, 1050 টাকা। জুম্মা তুমি ক্লায়েন্ট দেখো তো,
অনলি 1050 টাকা। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, নেক্সট কালেকশনে চলে যাই। এতগুলো দেখলাম, একটা ব্লু দেখে নেই, কেমন লাগে ব্যাপারটা, যেখানে আমার আপু এবং যারা ভাইয়েরা আছেন সবার ফেভারিট কালারই ব্লু। এতগুলো শাড়ি দেখালাম, ব্লুটা এখনও দেখানো হয়নি, তো আমার হাতে ব্লুটা আছে, এখন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দারুণ সুন্দর একটা ব্লু শাড়ি আমার হাতে, আট দিনে অর্ডার করলাম কিন্তু। আপু আসাদুল ইসলাম আসাদ ভাই, আপনি এখনই ইনবক্সে নক করেন, যে আইডি থেকে অর্ডার করেছেন নক করেন যে আপনি কেন পান নাই। আপনাকে কি কোনো বলা হয়েছিল যে শাড়ি মেকিংয়ে আছে, টাইম লাগবে, এরকম কিছু? একটু নক করেন, নক করে শুনে নেন, কারণ আমরা 1 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিই। ওকে দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ব্লুর উপর গোল্ডেন, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল এবং ফুল বডি ব্লু কালার, দেখতেই পাচ্ছ। ওকে নাইস, শাড়িটা ধরছি, দেখে নাও, সুন্দর একটা ব্লু শাড়ি ধরছি। এই যে এটা হচ্ছে কি শাড়িটার বডির অংশ, আর এটা হচ্ছে শাড়িটার কুচির অংশ, এটা হচ্ছে শাড়িটার কুচির অংশ। শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। আমার হাতে যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটা প্রাইস অনলি 800 টাকা। আপু আমি একটা পাটি শাড়ির কথা বলেছিলাম, ওরা বলেছে শেষ হয়ে গেছে, তোমার কি আপু যদি পাটি শাড়ি হয় এগুলো, তাহলে হচ্ছে মেক করে দেয়া যাবে হোপফুলি। তুমি একটু ইনবক্সে আবার নক করো, জিজ্ঞেস করো যে আপু আমি ওয়েট করবো, এটা কি মেক করে দেওয়া যাবে নাকি। যদি এটা আমাদের চালু শাড়ি হয়, রানিং প্রোডাক্ট হয়, দেন হচ্ছে মেক করে দেওয়া যাবে। আচ্ছা, যে ভাই বারবার বলছেন 8 দিনে, ভাই আপনি হচ্ছে ইনবক্সে নক করেন, আমাকে যদি আপনি আরও 100 বারও বলেন আমি কিন্তু রিকগনাইজ করতে পারবো না আপনি কোন শাড়ির কথা বলছেন। বেটার যেখান থেকে অর্ডার করেছিলেন ওদের কাজ করেন, ওরা বলে দিবে যে কেন শাড়িটা পান নেই। আপনার শাড়িটা কি ফোন রিসিভ করে নাই দেখে ক্যান্সেল হয়েছে, নাকি শাড়িটা আমাদের স্টকে নাই, আমাদের মেকিংয়ে আছে, মানে কোন প্রবলেম হয়েছে ওরা আপনাকে জানিয়ে দিবে। কাইন্ডলি ইনবক্সে নক করেন। ওকে দেখে নাও, কারণ আমাদের হিউজ প্রোডাক্টও কিন্তু ব্যাগ আছে, অনলি আপুরা ফোন রিসিভ করেন না বা কুরিয়ার থেকে, তো একটু যোগাযোগ করেন। দেখেন এটা হচ্ছে শাড়িটার বডির অংশ, এটা হচ্ছে শাড়িটার কুচির অংশ। শাড়িটার প্রাইস অনলি 800 টাকা, 800 টাকা, সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। যার বেশি ভালো লাগে ইনবক্স করে ফেলো। ওকে দেখে নাও, ভ্যালেন্টাইন্স ডে থেকে শুধু রেডি পড়তে হবে, লাল নীল কি পরা যায়? আমার তো মনে হয় পরাই যায়, আমার তো মনে হয় নীল শাড়িও পরা যায়। আমি এখন একটা দারুণ সুন্দর নীল শাড়ি দেখাবো, এই শাড়িটা খুব সুন্দর পাটি শাড়ি, দেখে নাও, ব্লু এবং গ্রিন, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা খেয়াল করো, এই যে কি দারুণ গোল্ডেন কালারের আঁচল, দেখো ব্লুর উপর গোল্ডেন, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা। এটা হচ্ছে শাড়িটার উপরের পাড়, এটা হচ্ছে নিচের পাড় এবং ফুল বডি, দেখ ফুল বডিটা, এই যে এটা হচ্ছে শাড়িটার ফুল বডিটা। তো সুন্দর শাড়িটা একটু ধরি, যার বেশি ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে ফেলো, দেখে নাও। শাড়ির প্রাইস অনলি 1150। আমার হাতে এখন যে দারুণ সুন্দর একটা ব্লু টিয়া এবং রেড পাইপিংয়ের একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস অনলি 1150, 1050, দেখে নাও। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়ির প্রাইস অনলি 1050। আপু আমি একটা পাটি শাড়ি, আচ্ছা দেখে নাও। আপু তোমরা কি অনেকক্ষণ ধরে কমেন্ট করছো না, আমি তো ও ওয়াও, লেমনটা দেখাও না, নাইস কালেকশন, পিঙ্ক কালার দেখাও। আপু অলরেডি পিঙ্ক কালার আমি পরে আছি আর লেমন আমি দেখাচ্ছি, ওয়েট, লেমন শাড়ি আমি দেখাচ্ছি, তবে ব্লুটা দেখো, ব্লুটাও কিন্তু ভীষণ সুন্দর, এই ব্লুটা পরলেই ভালো লাগবে। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1150, 1150 টাকা। এই যে ফুল শাড়িটা দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে অনলি 1150। ওকে নেক্সট কালেকশন চলে যাই, একটা কি ইয়েলো কালেকশন দেখাবো, আজকে যেহেতু ইয়েলো ইয়েলো দেখাচ্ছি, আরেকটা ইয়েলো দেখে দিই, ইয়েলোটা ভীষণ সুন্দর। যারা ইয়েলো শাড়ি খুঁজছো,
যারা ইয়েলো শাড়ি খুঁজছো হোপফুলি আজকের লাইভ থেকে তোমরা পেয়ে যাবা। যারা সবসময় বলো আপু বসন্তের কালেকশন দেখান, তো তারা একটু সাথে থাকো, আজকে কিন্তু তোমরা আমার মনে হয় পেয়ে যাবা। ওয়াও, এই পাটি শাড়িটাও কিন্তু দারুণ সুন্দর। আমার হাতে যে পাটি শাড়িটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু নাইস। আপু আপনারটার দাম কত? আপু আমি যেটা পড়েছি সেটার প্রাইস হচ্ছে 800, আর আমার হাতে দারুণ সুন্দর একটা ইয়েলো পাটি শাড়ি দেখতে পাচ্ছো, এটার প্রাইস হচ্ছে 1150, 1150 টাকা। দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার আঁচল, এটা হচ্ছে ইয়েলো কালারের আঁচল, সুন্দর শাড়িটার আঁচলটা। শাড়িটার উপরের পাড়, হাই আপু কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। উপরের পাড়, এটা হচ্ছে নিচের পাড়, ফুল শাড়িটা দেখতেই পাচ্ছ। তো সুন্দর শাড়িটা একটু ধরি, যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। সুন্দর শাড়িটা একটু ধরছি, যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়ির প্রাইস অনলি, শাড়ির প্রাইস অনলি 1150, 1150 টাকা। নাইস একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস অনলি 1150 টাকা। থ্যাংক ইউ। কালকে তোমার উত্তর অফিসে গেছিলাম, শাড়ি নিয়ে এসেছি। আপু এখন তুমি চুপি চুপি কখন আসো? তুমি যে আসো এখন তো আমরা আর টেরই পাই না। ইলো কালেকশন সব জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ওকে আপু আসবা, সবসময় আসবা, এবং আশা করি এরপর নেক্সট টাইম দেখা হয়ে যাবে। দেখে নাও, সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা। ইলো কালারের শাড়ি কে খুঁজছিলা, যে খুঁজছিলা দেখে নাও, অনলি অনলি 1150 টাকা। তোমরা যদি কেউ চাও এই সেটটা উপরে দিয়ে পড়তে পারো, দুইভাবেই পড়তে পারবা। শাড়িটা কিন্তু দুইভাবেই পরা যায়, প্রাইস হচ্ছে অনলি অনলি 1150, 1150। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, ওয়াও। ওকে শাড়িটার প্রাইস হচ্ছে 1150 টাকা, যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করে ফেলো। 1150, 1150 টাকা। ওকে কেউ একজন আমার কাছে টিয়া কালার দেখতে চেয়েছিল, রাইট? তো আমি এখন টিয়া কালারটাও দেখিয়ে দিই, যে আমার কাছে টিয়া কালারটা দেখতে চেয়েছিল দেখে নাও, এখন টিয়া কালারটা দেখিয়ে দিব। তোমাকে অনেক বিউটিফুল লাগছে আপু, থ্যাংক ইউ আপু। এবং আমার হাতের শাড়িগুলো কিন্তু খুব বিউটিফুল, এই শাড়িগুলো পরলে এরকম প্রীতি লাগে। এই শাড়িগুলো পরলে মজার ব্যাপার হয় কি, মনে হয় শাড়িটা এত সিম্পল, এক কালারের একটা শাড়ি পরেছো, বাট তোমাকে দেখতে খুব প্রীতি লাগবে। এই শাড়িগুলোর এই বিষয়গুলো কিন্তু আমিও অনেক এনজয় করি, তো তোমরা যারা পরবা হোপফুলি তাদেরও অনেক ভালো লাগবে। কেমন আছেন আপু? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি টিয়া কালারটা দেখে দিই, যারা ফাল্গুনের শাড়ি খুঁজছো বা গায়ে হলুদের পরার জন্য শাড়ি খুঁজছো হোপফুলি টিয়া শাড়িটাও তাদের কাজে লাগবে, নাকি টিয়া শাড়িটাও তাদের জন্য আরেকটা বেস্ট অপশন। এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, শাড়িগুলো অনেক, জি আপু শাড়িগুলো আসলে সুন্দর। এটা হচ্ছে আঁচল, দেখো টিয়ার উপর গোল্ডেন স্ট্রাইপ করা। ওকে সুন্দর টিয়া শাড়িটা একটু ধরি, দেখে নাও, নাইস একটা শাড়ি ধরলাম। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। নাইস একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি অনলি 800, অনলি 800 টাকা। যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করো। সুন্দর শাড়ি, প্রাইস অনলি 800, অনলি 800 টাকা, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। হাই আপু, হাই আপু কেমন আছে? প্রাইস কত আপু? আপু আমার হাতে যে টিয়া কালার শাড়িটা দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। এই যে ফুল শাড়িটা, তুমি বাসে ছিল না, নয়টা শাড়ি নিয়ে আসছি। ওকে আপু আমি দেখেছি, বাট কে নিয়েছিল সেটা জানতাম না, বাট যখন হচ্ছে গিয়ে স্পট ডেলিভারি হিসাব নিতে গেলাম তখন দেখেছি কেউ একজন নয়টা শাড়ি নিয়েছে। ওকে দেখে নাও, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি অনলি 800, মানে শাড়িগুলোর প্রাইস ওয়ান ডিজিট বলছি, মানে এমন এত কমে নেমে এসেছে 1000-এর নিচে যে আমার না মুখে আসে না, কারণ আমরা সাধারণত এই প্রাইসের শাড়ি সাধারণত আমাদের কাছে এর আগে ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত 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 কম প্রাইসের শাড়ি হচ্ছে তোমাদেরকে দিচ্ছি, এবং এটা কিন্তু ডিসকাউন্ট চলছে। আচ্ছা আপু 1000-এর মধ্যে কী শাড়ি? আপু আজকে তো সব শাড়ি 1000-এর মধ্যেই দেখাচ্ছে, অনলি 800। আর বেটার হচ্ছে একটু ইনবক্সে চলে যাও, ইনবক্সে গেলেও
পাবা, ইনবক্সে অ্যালবামের লিঙ্ক দিয়ে দেবো, 1050 রেঞ্জের অনেকগুলো শাড়ি পাবা, দেখে নাও। ফাল্গুন ফাল্গুন ভাব কি অলরেডি চলে এসেছে? অলরেডি না আসলেও আমি এত পরিমাণ তোমাদেরকে ফাল্গুন বা হলুদ ড্রেসের শাড়ি দেখাচ্ছি, তো আমার মনে হয় তোমাদের মনে অলরেডি ফাল্গুন লেগে যাওয়ার কথা। সেইটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা আমার আরেকটা পছন্দের কালেকশন, আমাদের যত কালেকশন আছে আমার হাতে শাড়িটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট কালেকশন। আপু স্কাই ব্লু আর মেরুন দেখাও। আপু স্কাই ব্লু অলরেডি দেখেছি। আপু ডিসকাউন্ট কত? আপু ডিসকাউন্টেড প্রাইস 800 টাকা এবং 1150 টাকা, 800 এবং 1150 টাকা ডিসকাউন্টেড প্রাইসের শাড়ি দেখাচ্ছি। ওকে আরেকটা নাইস শাড়ি দেখাবো, এই শাড়িটাও ভীষণ সুন্দর। ওয়াও এই শাড়িটা কিন্তু খুবই নাইস। এটা হচ্ছে শাড়িটা আচল মেরুন কালার দেখো। আপু রেড দেখিয়েছি অলরেডি, এটা হচ্ছে শাড়িটার আচল, দেখে নাও এটা হচ্ছে শাড়ি। আচ্ছা এই শাড়িটা একটা কথা বলি, সেটা কিন্তু তোমরা দুইভাবেই পরতে পারো, চাইলে এই আচল এই পাটটাও উপরে দিতে পারো আর চাইলে ইয়েলো পাটটাও উপরে দিতে পারো, ইটস আপ টু ইউ, যার যেরকম ভালো লাগে সেভাবে শাড়িটা পরতে শাড়িটা পরতে পারো, দেখে নাও। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি দেখো, নাইস একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস অনলি 1150। সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1150। আপু নীল শাড়ি হবে কি? আপু অলরেডি নীল টেপসের না অনেকগুলো শাড়ি দেখে ফেলেছি, দেখে নাও দুইভাবে পরতে পারবো। আমি একটু এইভাবেও পরি নাকি, আমি একটু এই আঁচলটাও সামনে দিয়ে পরি, দেখে নাও। দারুণ সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি অনলি 1150 টাকা, 1050 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে, যার ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। তোমার পরের শাড়িটা আমার জন্য রেখে দিবা, আপু চলে এসো পাবা, অথবা আসার আগে একটু বলে এসো, মানে আমাদের অফিস নাম্বারে একটু ফোন করে বলবা যে পিঙ্ক পাটি শাড়িটা আছে কি না, কারণ শাড়িগুলো আমরা মেক করি তো একদম লিমিটেড পিস থাকে, দেখা যায় কি আসে প্যাকেট হয় দিয়ে দেয়, হয়তো বা কখনো স্টকে থাকে কখনো থাকে না, বাট শাড়ি কিন্তু আমাদের রানিং। তো তুমি যদি কখনো আসো এবং এটা ভালো লাগে একটু ফোনে কনফার্ম হয়ে আসবা যে পিঙ্ক পাটি শাড়িটা রেখে দিও আমি আসছি, এরকম কিছু বলে রেখো, তাহলে রেখে দেওয়া হবে। আচ্ছা দেখে নাও, সুন্দর একটা পাটি শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1150, যেটা আচল এটা হচ্ছে ফুল বডি, নাইস একটা শাড়ি দেখে নাও, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো, অনলি 800 টাকা, সরি এটার প্রাইস অনলি 1150। সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1150 টাকা, ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নম্বর সহ কনফার্ম করে দাও। এত দেখালাম, ব্ল্যাক শাড়ি কি দেখেছি? লাল আর কালোর একটা কোন মেরুন শাড়ি যে দেখতে চেয়েছিলাম, এবার মেরুন শাড়িতে আসা যাক, রেড শাড়ি তো দেখিয়েছি, এখন মেরুনেও চলে আসি। আপু অরেঞ্জ কালার অলরেডি দেখেছি এবং এই লাইভে দেখেছি, লাইভটা যদি তুমি শেয়ার করে রাখো দেন দেখতে পাবা, লাইভটা শেয়ার করে রাখার কারণ শেয়ার করে রাখার কথা এই কারণেই বলছি, আমাদের পার্টি এত পরিমাণ লাইভ যায় তুমি যদি শেয়ার করে না রাখো পরে লাইভটা খুঁজে পাবা না, হারিয়ে ফেলবা। ওয়াও এবার কিন্তু লাল কালোর একটা খুব সুন্দর কুচি প্রিন্টের শাড়ি আমার হাতে চলে এসেছে, দেখে নাও এই শাড়িটাও ভীষণ সুন্দর কুচি প্রিন্টের, এবং কুচি প্রিন্টের শাড়িগুলোর মধ্যে কিন্তু একটু নতুনত্ব রয়েছে নাকি, দেখে নাও। আর একটা নাইস শাড়ি এখন তোমাদেরকে দেখাবো, দেখে নাও ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক পার ব্ল্যাক এবং রেডের কন্ট্রাস্ট, ব্ল্যাক এবং রেডের কন্ট্রাস্ট একটা শাড়ি, এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা দেখো কি সুন্দর জড়ি সুতা টানা, নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু। সুন্দর শাড়িটা একটু ধরি দেখো, এই শাড়িটা কিন্তু পরলে খুব 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 নাইস লাগবে, যা দেখো এটা হচ্ছে গিয়ে শাড়িটার বডিটা, বডি এবং আঁচল, দেখে নাও এটা হচ্ছে শাড়িটার বডিটা, এই হাফ কাজ হলে তুমি প্যাকেটের উপরে দেখবে এরকম ছোপ ছোপ কাজ করা, দেখলে বুঝবে না, ফুল আর হাফ তো বুঝো, অল্প অল্প কাজ আর একটা হচ্ছে অল ওভার কাজ। আর দোকানটা কোথায় আপু? আমাদের শপের অ্যাড্রেসটা যদি জানতে চাও ইনবক্সে আসো আর পেজে চলে যাও, অথবা আমার যে কোনো আগের লাইভ ক্লিক করো, আমি একদম শুরুতে শপের অ্যাড্রেস বলে দিচ্ছি। এটা হচ্ছে কুচির অংশটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর কুচি প্রিন্টের শাড়ি, কুচিটা হচ্ছে রেড আর বডিটা হচ্ছে এরকম,
জাস্ট দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা কুচি প্রিন্টের শাড়ি, শাড়িটার প্রাইসও খুবই 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 রিজনেবল, অনলি 800 টাকা। আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, 800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন অংশ কনফার্ম করো। হাই আপু কেমন আছো? অনলি 800 টাকা রেট দেখান, অলরেডি রেট দেখে ফেলেছি আপু, যারা মিস করেছো লাইভটা শেয়ার করা থাকবে, দেখে নিও, অলরেডি আমি রেট শাড়িটা দেখিয়ে ফেলেছি। যারা আমারটার মতো পিঙ্ক লাইক করছো আমি তোমাদেরকে আরেকটা সুন্দর একটা মিষ্টি কালার দেখাবো, একটা পিঙ্কি শাড়িটা কালার দেখাবো, এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটাও দারুণ সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না। আপু র্যাফেল শাড়ি কবে দেখাবা? আপু আমি কিন্তু র্যাফেল শাড়ি দেখেই ফেলি ফাঁকে ফাঁকে, তো তোমরা মিস করে ফেলো। রেডের প্রাইস কত আপু? আপু 800, যেটা রেড দেখালাম সেটা 800, যেটা লাল কালো দেখালাম সেটাও 800। ওয়াও, এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, জাস্ট দেখো। আমার হাতে এখন যে পাটি শাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গঙ্গা যমুনা পাড়ের, দেখো। তোমরা চাইলে এই পাটটাও উপরে দিয়ে পরতে পারো, রাইট? কারো যদি মন চায় এই মিষ্টি পাটটাই দেখো, এই পাটটা উপরে পরতে পারো, যার যেরকম ভালো লাগে পরতে পারো, দুইভাবেই কিন্তু শাড়িটা ভালো লাগবে। দেখো এই পাটটাতেও ভালো লাগছে, দুইভাবেই পরতে পারবা, শাড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, প্রত্যেকটা শাড়ি সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে শাড়িগুলো পরলে তুমি যখন পরবা তোমাকে অনেক নাইস লাগবে। একটু খুলে দেখাই, সুন্দর সুন্দর শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, ওয়াও, থ্যাংক ইউ, দেখে নাও এটা শাড়িটা আঁচল, আঁচলটা কিন্তু একটু মাল্টি টেক্সচার কালার, নাকি মাল্টি না জাস্ট পাড়ের কালারগুলো শাড়িটা একটু ধরি, দুইভাবেই পরতে পারবা, দেখো। ওয়াও, এই শাড়িটা কিন্তু খুব নাইস, এবং ডিসকাউন্ট চলছে, এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। আমার হাতে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটার প্রাইস অনলি 800 টাকা। এটা আমার আছে, তুমি নিয়ে ফেলেছো আপু, এখন ডিসকাউন্ট চলছে, যারা যারা ডিসকাউন্টের আগে নিয়েছো ওরা এক কাজ করতে পারো, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ শাড়িগুলো সুপার কমফোর্টেবল, তো তোমরা মন চাইলে আরেকটা নিয়ে ফেলতে পারো, তোমরা মন চাইলে আরেকটাও নিয়ে ফেলতে পারো। শাড়ির প্রাইস অনলি 800 টাকা, সেটা কিন্তু খুব সুন্দর, খুব বলতে খুব খুব খুবই নাইস, পরলেই ভালো লাগবে, জাস্ট নিয়ে ফেলো। শাড়িগুলো কি লং হবে না আপু? আমি তো আপনার মতো টল, আপনার আঁচল ছোট লাগছে। আপু আমি তোমাদেরকে মজার কথা বলি, প্রথমত শাড়ি লং হবে, আমার আঁচল ছোট না, আমি আঁচলটা হচ্ছে শর্ট করে পরি, দ্যাটস ওয়াই আমার শাড়ি দেখাতে সুবিধা হয়। আমি যখন শাড়িটা এই যে টানবো নর্মালি, দেখো আমি যদি শাড়িটা টানি, এই দেখো আঁচল দেখতে পেয়েছ, আঁচল কিন্তু এখন যথেষ্ট বড়, এর থেকে বড় আঁচল আমার মনে হয় না দরকার হবে। জাস্ট দেখো, তুমি যখন শাড়িটা সুন্দর করে ধরবে আঁচলটা এখানে পড়বে। এবার দেখো এক নম্বর কথা, এই যে কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য যে আঁচলটা একটু শর্ট করে রাখি, নাহলে আমার দেখাতে সমস্যা, আমি যখন আরেকটা আঁচল দিই দুটা আঁচলের ওয়েট বেশি লাগে বা হাতের মুভমেন্টের সমস্যা হয়, আর এইভাবে রাখলে হয় কি লুজ থাকে, হাতটা ইচ্ছা মতো মুভমেন্ট করা যায়। আচ্ছা, এবং আমি আরেকটা কাজ করি যে কারণে আমার আঁচল আরেকটু শর্ট লাগে, সেটা হচ্ছে এই দেখো, এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না। তো দেখা যায় কি, আমি আগের লাইভে যখন করি বারবার আমার পেটিকোটটা চেঞ্জ করতে ইচ্ছা করে না বা করা হয় না, তখন যেহেতু আমি লাইভে দাঁড়াচ্ছি আমি তো বাইরে যাচ্ছি না, আমি তখন করি কি জাস্ট শাড়িটাকে একটু ফোল্ড করে ফেলি, দেখো এভাবে ফোল্ড করে পেঁচিয়ে ফেলি, তো দ্যাটস ওয়াই আমার কিন্তু শাড়ির আবার এতটুকু লেন্থও কমে যায়। আচ্ছা, বাট তোমাদের হাইট লেন্থে প্রবলেম হবে না, শাড়ি যথেষ্ট বড় আছে, দেখি নাও। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস অনলি 800 টাকা, ভালো লাগে নিয়ে ফেলো, এটা নিবো আপু, নিয়ে ফেলো। তো পাটি শাড়ি যারা নিবা, পাটি শাড়ি দেখানোর সময় আরেকটা কথা আমি বলে নিই, অনেক আপুর আছো খুবই এক্সপার্ট, ওদের জন্য না যারা একটু আনারি আছো, মানে যারা অ্যামেচার, যারা কম কম শাড়ি পরো, তোমরা পাটি শাড়ি যখন পরবা সেফটি পিনের সাথে একটা কাগজ গেঁথে নিবা, জাস্ট একটা কাগজ, জাস্ট যে কোনো একটা কাগজ গেঁথে নিবা, নাহলে হবে কি শাড়িগুলো এত সফট সেফটি পিন A4 O4 হয়ে শাড়ি নষ্ট করে ফেলবে, তো শাড়িটা যাতে ঠিক থাকে, কারণ শাড়িটা আমার শাড়ি যখন আপুদের কাছেও নষ্ট হয়ে যায় আমার অনেক কষ্ট লাগে, কারণ শাড়িগুলোর প্রতি না আলাদা একটা মায়া ভালোবাসা তো থাকেই, তো আমি চাই না যে শাড়িগুলো নষ্ট হোক, কাপড় অনেক সুন্দর করে পরুক, জাস্ট একটা কাগজ অবশ্যই দিয়ে নিবা আপু, নাহলে পাটি শাড়িগুলো সেফটি পিন করলে নষ্ট হয়ে যাবে, কাগজটা দিলে সেফটি পিনটা A4 O4 হবে না। অনেক সুন্দর, থ্যাংক ইউ, দেখে নাও সুন্দর শাড়িটার প্রাইস অনলি 800 টাকা, ভালো লাগলে নিয়ে ফেলো। আচ্ছা, আমি আরেকটা সুন্দর ব্ল্যাক এবং পার্পলের কন্ট্রাস্ট আমাদেরকে দেখাবো, এটাও ভীষণ সুন্দর, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখে নাও। সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু।
এই শাড়িটা দেখো, এই শাড়িটা ভীষণ সুন্দর, ব্ল্যাক এবং পার্পলের কন্ট্রাস্ট একটা শাড়ি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল। এটা হচ্ছে পার, পার্পল কালারের উপরের পার, এটা হচ্ছে নিচের পার, দেখে নাও ব্ল্যাক এবং পার্পলের কন্ট্রাস্ট, দেখতে পাচ্ছ? তবে এটা তো একটা সমৃদ্ধিবদ্ধকরণ, সঠিকীকরণ আছে, সেটা হচ্ছে যেসব আপুরা পাতলা শাড়ি পরো না তারা এটা স্কিপ করবা। দেখে নাও সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1150। এবং মজার কথা বলি, এই শাড়িটা এভাবে পরলেও ভালো লাগবে। দেখে নাও, আমার এক এক আপু মানে এক ক্লায়েন্ট একটা শাড়ি পরে পিক দিয়েছিল, সেই মেবি এই সাইডে পরা ছিল। তো দেখে নাও শাড়িটার প্রাইস হচ্ছে অনলি, শাড়িটা দুইভাবেই পরতে পারবা, ইচ্ছা হলে পার্পল অংশটা উপরে দিবা, ইচ্ছা হলে ব্ল্যাক অংশটা উপরে দিবা। দেখে নাও সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, কিছু কিছু শাড়ি আছে না যে পরলেই ভালো লাগবে, এটা হচ্ছে সেরকম একটা শাড়ি, পরলেই ভালো লাগবে। বাট যারা হচ্ছে ট্রান্সপারেন্ট শাড়ি পরো না, দেখতে পাচ্ছ শাড়িটা ট্রান্সপারেন্ট, এই যে শাড়িটা কিন্তু ট্রান্সপারেন্ট, যারা ট্রান্সপারেন্ট শাড়ি পরো না তারা হচ্ছে এটা স্কিপ করবা। আর যারা হচ্ছে শখ, অনেক আপুদের শখ থাকে না যে পারিপার্শ্বিকতার অবস্থার কারণে আমি ট্রান্সপারেন্ট শাড়িটা পরতে পারছি না বাট আমার এটাই পরতে হবে, তারা এক কাজ করতে পারো, ইদানিং কিন্তু ব্লাউজ বিভিন্নভাবে পরে, রাইট, একদম টপসের মতো একটা ব্লাউজ বানিয়ে ফেলো, কোনো সমস্যা নেই, টপসের মতো একটা ব্লাউজ বানিয়ে ফেলো, পরতে পারবা। আচ্ছা দেখে নাও সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস অনলি 1150 টাকা, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। ওকে, ফুল শাড়িটা আর দেখা নেই, কিছু নেই, ফুল শাড়ি একই রকম, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুবই সফট, খুবই সফিস্টিকেটেড, পরলেই প্রিটি লাগবে আর নো ডাউট। ওকে, যারা লেটে এসেছো তারা আমাকে দেখেছো, শাড়িও দেখেছো কিন্তু ঠিক মতো দেখো নেই, কারণ আমি সবসময় দুটা শাড়ি পরা থাকি, একটা শাড়ির উপর আরেকটা শাড়ি থাকে। তো দেখে নাও, আমি কিন্তু এখন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের পাটি শাড়ি পরে আছি, যাদের আঁচল ছোটো ছোটো কোল ছিল, দেখে নাও আমি যখন আঁচলটা টান দিব আমার আঁচলটা যথেষ্ট বড় হয়, এর থেকে বড় আঁচল নিলে পায়ের সাথে লেগে যাবে। তো দেখে নাও শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, কজ এটাতে ডিসকাউন্ট চলছে, যে পিঙ্ক শাড়িটা পরে আছে এটার প্রাইস অনলি 800 টাকা। না আপু, আপনি যে শাড়িটা পরেছেন ওটার প্রাইস কত? আপু 800 টাকা। আমার পরে শাড়িটা যদি কারো ভালো লাগে নিয়ে ফেলতে পারো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, যারা যারা বিভিন্ন কালারের পাটি শাড়ি দেখতে চাও লাইভটা শেয়ার করে রাখো। আমি আজকে হিউজ কালার দেখিয়েছি, স্পেশালি আজকে তোমাদের হলুদ টেপসের মানে হলুদে পরার মতো কালারগুলো বেশি দেখিয়েছি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।